চায় থাকে আমরা কিন্তু দেখে নিব ঠিক কারণ আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে আজকে সন্তানের সাথে বাবা দেখা করতে পারছে না বাবার সাথে সন্তান দেখা করতে পারছে না বাড়িতে ঘুমাতে পারছে না রাস্তায় নামতে পারছে না একটা যুদ্ধঙ্গি অবস্থা চলছে দেশে গতকালকে তফকিল ঘোষণার পরে ফেনীতে আপনারা দেখেছেন বাম জোটের এই তাৎক্ষণিক মিছিলে ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা হামলা চালিয়েছিল বিএনপি অফিসকে তারা অবরুদ্ধ করে রেখেছিল তাদের হাতে ছিল দেশীয় অস্ত্র ময়মনসিংহের নান্দাইলে দেখেছেন অস্ত্র নিয়ে মিছিল করছে আজকে শেখ হাসিনা এই সহিংসতাকে উস্কে দিয়েছে আমরাও শেখ হাসিনাকে বলে দিতে চাই রাজনৈতিক যদি সমঝোতা না করেন আপনার করুণ পরিণতি হবে আহ্বান কমিশনকে বলতে চাই আপনি 2007 সালে যেমনি নির্বাচন কমিশনাররা পদত্যাগ করেছিল জনগণের সাথে একাত্মতা পোষণ করে আপনারা পদত্যাগ করুন অন্যথায় দায়িত্ব থাকা অবস্থায় কিংবা দায়িত্ব থেকে অবসরে গেলে জনগণ যেখানে পাবে সেখানেই প্রতিহত করবে সাজানো পাতানো নির্বাচনের জন্য শেখ হাসিনার অনুগত আওয়ামী লীগের দালাল এই আহ্বান কমিশন গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করেছে যেখানে দেশে বিদেশে আমাদের সমস্ত শুভাকাঙ্ক্ষী দেশের রাজনৈতিক সচেতন মহল বুদ্ধিজীবী সাংবাদিক সকলে বলছে রাজনৈতিক সমঝোতা ছাড়া নির্বাচনের তফসিল দেওয়া হলে এই তফসিল দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে কিন্তু আমরা লক্ষ্য করলাম এই বেহুদা কমিশন তারা জনগণ কিংবা আমাদের দেশি বিদেশি উন্নয়ন সহযোগী রাষ্ট্র এবং জনগণের কথায় বন্ধুগণ আপনারা দেখেছেন নির্বাচনের পূর্বে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ইউএসএ ইউকে সবাই বারবার সরকারকে সতর্ক করছে দেশে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন না হলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি সংকটে পড়বে দেশের অর্থনীতি থমকে দাঁড়াবে ইতিমধ্যেই দেখেছেন গার্মেন্টসের রপ্তানি কমে গেছে ডলার এবং টাকার অবমূল্যায়নে দ্রব্য মূল্যের দাম দাউ দাউ করে বাড়ছে কমছে না এই সরকার একটি একতরফা নির্বাচনের মাধ্যমে এই দেশকে একটি চরম বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে বন্ধুগণ মানি না মানবো না দল দেশ তফসিল মানি না মানবো না